ব্যক্তি আক্রমণের রাজনীতি অব্যাহত কংগ্রেসে। একের পর এক নির্বাচনে ভরা ডুবি, আর তাতেই বাড়ছে হতাশা। সেই হতাশা থেকেই প্রধানমন্ত্রীর সম্পর্কে আপত্তিকর মন্তব্য। দিন কয়েক আগেই প্রধানমন্ত্রী সম্পর্কে আপত্তিকর মন্তব্যের পর ফের একই সুর শোনা গেল বর্ষীয়ান কংগ্রেস নেতা খার্গের গলায়। आप किसी को मत देखो, मोदी को देख कर वोट दो। भाई तुम्हारे को तुम्हारी सूरत कितनी बार देखना, एमएलए इलेक्शन भी तुम्हारी सूरत देखना, एमपी इलेक्शन में भी तुम्हारी सूरत देखना, हर जगह कितने हैं भाई। क्या आपके रावण के जैसा सौ मुख है क्या है? গত মাসেই প্রধানমন্ত্রীকে নিয়ে আপত্তিকর মন্তব্য করে বিতর্কে জড়িয়েছিলেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে। সেই রেশ কাটতে না কাটতেই নতুন বিতর্ক। গালওয়ান মে হুয়া, ডোকলাম মে হুয়া, আজ ফির তাইওয়ান মে হো রাহা, চায়না আজ জো আক্রমণ কর রাহা হ্যায় উসকে বারে মে হম চর্চা চাহতে হ্যায়, লেকিন ও চর্চা কে লিয়ে তৈয়ার নেই হ্যায়। বাহার তো শের কে জৈসা বাত করতে হ্যায়, লেকিন উনকা জো চলনা হ্যায় ও সির্ফ আপ দেখেঙ্গে তো চুহে কে জৈসা হ্যায়। অরুণাচলের টাওয়াংয়ে চীনা আগ্রাসন রুখে দিয়েছে ভারতীয় সেনা। মোদী সরকারের আমলে ভারতীয় সেনার শক্তি দেখেছে প্রতিবেশী রাষ্ট্র। বারবার পরাস্ত হয়ে পিছু হটতে হয়েছে। সেই দেশের প্রধানমন্ত্রীকে ব্যক্তি আক্রমণ করছেন বর্ষীয়ান কংগ্রেস নেতা। বিতর্কের রেশ পৌঁছয় সংসদেও। মঙ্গলবার সংসদের অধিবেশন শুরু হতেই খার্গের মন্তব্য নিয়ে হইচই শুরু করে বিজেপি সাংসদরা। कैसे कांग्रेस की वजह से जम्मू कश्मीर का क्या हालत हुई उनको ये याद नहीं है? उन्हीं के समय चाइना ने 38,000 किलोमीटर भारत की जमीन हड़प ली थी। এদিন সংসদে হই হট্টগোল শুরু হলে রাজ্যসভার চেয়ারম্যান জগদীপ ধনখড় সাংসদদের ব্যবহারে ভর্ৎসনা করেন। লুক এট দিস সাইড, নোর এট দিস সাইড, আই উইল লুক অনলি টু দা কনস্টিটিউশন। শতাব্দী প্রাচীন দল কংগ্রেসের বর্ষীয়ান নেতা কেন বারবার ব্যক্তি আক্রমণ করছেন? দেশের প্রধানমন্ত্রী তো সকলেরই প্রধানমন্ত্রী, তাহলে রাজনীতির জন্য কি এবার ব্যক্তি আক্রমণকেই পন্থা করছে কংগ্রেস? রিপাবলিক বাংলা।